19 মার্চ 2021 আইসল্যান্ডে খুব ভয়ঙ্কর একটা ভলক্যানিক ইরাপশন হয়, যেটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় 40 কিলোমিটার দূর থেকে মানুষের এটাকে দেখতে পায়। আজকে সারা দুনিয়া জুড়ে এই ভলক্যানিক ইরাপশনটির ব্যাপারে বিজ্ঞানীরা ও রিসার্চাররা বিভিন্ন ধরনের রিসার্চ তো করছেনই, কারণ এটি কোনো সাধারণ ভলক্যানিক ইরাপশন ছিল না। এটার পিছনে একটা রহস্য লুকিয়ে রয়েছে। কি এই রহস্য? এই ভলক্যানিক ইরাপশনটি সারা পৃথিবীর রিসার্চারদের কেন অবাক করে রেখেছে? ও আজকের দিনে এই ভলক্যানিক ইরাপশন স্পটটি একটা টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। দেশ বিদেশ থেকে বহু মানুষ কেন আইসল্যান্ড আসছে এই ভলক্যানিক ইরাপশনটিকে দেখার জন্য, সবই জানবেন রহস্য জগতের এই ভিডিওতে। তাই থাকুন ভিডিওর শেষ অবধি। এমনিতে তো আমাদের সারা ব্রহ্মাণ্ড রহস্যে ভরা, তবে এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটা আলাদা পরিচয় রাখা আমাদের পৃথিবী রহস্যের দিক দিয়ে কিছু কম নয়। পৃথিবীর ভৌগোলিক ও প্রাকৃতিক পরিস্থিতি এটাকে সবার চেয়ে আলাদা করে। আমরা ভূপৃষ্ঠের ওপরে গাছপালা, জীবজন্তু, নদী, পাহাড়, পর্বত সব কিছুই দেখতে পাই, তবে এগুলি ছাড়াও আমাদের পৃথিবীর হাজার হাজার ফিট গভীরতায় আরও অনেক ধরনেরই রহস্য রয়েছে, যেগুলির ব্যাপারে হয়তো আমরা অনেকেই জেনে থাকি না। আজকের ভিডিওটি তুলে ধরেছি আগ্নেয়গিরির ব্যাপারে, আর বলতে চলেছি আইসল্যান্ডে ফেটেছে আজ থেকে প্রায় 800 বছর পুরনো এই ভলক্যানিক ইরাপশনটির ব্যাপারে। আজ থেকে অনেক দিন আগে থেকে হাজার হাজার ভূমিকম্পের পর ফ্যাগ্রাডেল মাউন্টেন্সের একটা আগ্নেয়গিরিতে খুব ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়। আপনাদের জানিয়ে রাখবো এই ইরাপশন স্পটটি আইসল্যান্ডের রাজধানী দক্ষিণ পশ্চিমে অবস্থিত পেনিনসুলা থেকে 40 কিলোমিটার দূরে প্রায় 800 বছর আগে থেকেই এটি ভেতর ভেতর জ্বলছিল। এটার থেকে যে লাভাটি বার হয়েছিল সেটি প্রায় 40 কিলোমিটার দূর থেকে দেখতে পাওয়া গেছিল। এমনিতে তো ভিড়ভাড় এলাকার থেকে এই আগ্নেয়গিরিটি অনেক দূরে অবস্থিত, তাই এর ফলে মানব সমাজের কোনো কিছু ক্ষতি হয়নি। আর বলা হয় না কি এই আগ্নেয়গিরিটির সবচেয়ে সামনে যে রাস্তাটি রয়েছে সেটাও এটার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। প্রায় 800 বছর পরে আগ্নেয়গিরিটি ফাটার জন্য এটার থেকে যে লাভাটি বার হয় সেটার ফলে পুরো পাহাড়টিকে একটা আগুনের গ্লেসিয়ারের মতো দেখতে লাগছিল। হতে পারে আপনি এই ঘটনাটির ভিডিও ইন্টারনেটে এখন অবধি দেখেছেন, কেননা সারা দুনিয়ার মিডিয়া কোম্পানিরা যেই এই ঘটনাটির ব্যাপারে জানতে পারে সেখানে গিয়ে সেখানকার ভিডিও ফুটেজ ইন্টারনেটে পাবলিশ করে দেয়। হলিউড মুভিতে যেরকম লাভার নদী দেখায় সেরকমই লাগছে এখানকার দৃশ্যটি। তবে যাই হোক, আপনাদের জানিয়ে রাখবো আইসল্যান্ডে আগ্নেয়গিরির ইতিহাস কীরকম। আসলে আপনি যেমন জানেনই ইউরোপের একটা দেশ আইসল্যান্ড, এই জায়গাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ। আপনি যেদিকে চোখ ঘোরাবেন শুধুমাত্র পাহাড়, পর্বত, নদীনালায় দেখতে পাবেন। এখানে মিড আটলান্টিক রিজে অবস্থিত এটা এমনই একটা জায়গা যেখানে আপনি অনেক সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাবেন, এবং পুরো আইসল্যান্ডে প্রায় 30টি অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে এটা জানা গেছে। আর এগুলির মধ্যে একটা হচ্ছে র্যাকেজেনাস। যদি আপনি ভৌগোলিক পরিস্থিতির কথা বিবেচনা করে দেখেন তাহলে এটা হচ্ছে একটা ভলক্যানিক দ্বীপ। ওই পুরো দ্বীপটির নিচে একটা ভলক্যানিক সিস্টেম রয়েছে যেটি প্রায় 1000 বছরে একবার অ্যাক্টিভ হয়। বিজ্ঞানীরা আজ থেকে কয়েক বছর আগে এটার অনুমানও লাগিয়েছিল যে কিছুদিনের মধ্যেই আইসল্যান্ডে আমরা একটা ভলক্যানিক ইরাপশন দেখতে পাবো, আর হলো ঠিক তেমনটাই। র্যাকেজেনাস আজ থেকে প্রায় 800 বছর আগে একবার সক্রিয় হয়েছিল, এবং তখন থেকে প্রায় 300 বছর ধরে এই ভলক্যানোটি অ্যাক্টিভ ছিল, ও অনেক বড় বড় বিস্ফোরণও হয়েছিল এই আগ্নেয়গিরিটিতে। ও এতদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর এই আগ্নেয়গিরিটি আবার জেগে গেছে। এটার জন্য সেখানকার ভূভাগে অনেক দূর দূর অবধি ফাটলও ধরে গেছে। আসলে আপনাদের জানিয়ে রাখবো আগ্নেয়গিরি হচ্ছে একটা এমন ধরনেরই পাহাড় যেটার নিচে থাকে তরল ম্যাগমা। পৃথিবীর গভীরতার উচ্চ চাপের জন্য সেই ম্যাগমাটি বাইরে বেরিয়ে আসে, ও সেই উচ্চ চাপের জন্যই জিওথার্মাল পদ্ধতিতে ভেতরের পাথরগুলি গলে যায়। যখন মাটির তলা থেকে চাপ ওপর দিকে দেয় তখন সেই পাহাড়টি ফেটে যায় ও মুখ দিয়ে বেরিয়ে আসে জ্বলন্ত লাভা। আমাদের সারা দুনিয়াতে যত যত আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে সেগুলোর জন্য মানব জাতির অনেক তো ক্ষতি হয়েছেই, তা সত্ত্বেও আমাদের পৃথিবীতে যত যত ভূমিরূপ রয়েছে তা প্রায় আজ থেকে 70 কোটি বছর আগেই এসব আগ্নেয়গিরির দ্বারাই তৈরি হয়েছিল। আপনি সমুদ্র তলের কথা বলুন বা আমাদের পৃথিবীতে অবস্থিত উঁচু উঁচু পাহাড়গুলি, প্রায় বেশিরভাগই আগ্নেয়গিরির জন্যই তৈরি হয়েছে। যাই হোক, মানুষের জন্য আগ্নেয়গিরির কাছে বাস করা হচ্ছে নিজের জীবনের জন্য ঝুঁকি নেওয়া, কেননা একটা সক্রিয় আগ্নেয়গিরি না কোনো সাবধান বার্তা দিয়েই ফেটে যেতে পারে এবং ঘন্টার মধ্যে বড় বড় শহরকে জ্বালিয়ে শেষ করে দিতে পারে। যদি এরকমই ঘটনার কথা বলা হয় তাহলে সাল 1784 লাকিতে এরকম একটা বিস্ফোরণ হয়েছিল ও প্রায় পুরো জায়গাটি ধ্বংস হয়ে যায়। বলা হয় নাকি সে সময় দেশের প্রায় 1/4 মানুষ মারা গেছিল।
সাল 1883 প্রশান্ত মহাসাগরে জাভা এবং সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত কাকাতুয়া আগ্নেয়গিরিতে প্রায় 26টি শক্তিশালী হাইড্রোজেন বোমার ন্যায় বিস্ফোরণ হয়েছিল। আর সাল 2010 হওয়া ইউরোপের বিস্ফোরণের ফলে সেখানে প্রায় সব সড়কগুলি বন্ধ হয়ে গেছিল। তাহলে আপনি যেমন জানলেনই, সারা দুনিয়াতে 500টির চেয়েও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, আর এগুলির মধ্যে বেশিরভাগই রিং অফ ফায়ারের অন্তর্গত। আপনাদের জানিয়ে রাখবো, প্রশান্ত মহাসাগরের গভীরতায় আগ্নেয়গিরির একটা বেল্ট রয়েছে, তাই এটাকে রিং অফ ফায়ার বলা হয়। আর যদি হাওয়াইয়ের কথা বলা হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরি সেখানে অবস্থিত, যেগুলির মধ্যে একটি হচ্ছে মোনাকিয়া এবং আরেকটি হচ্ছে মোনালুয়া। 1982 আগ্নেয়গিরির তীব্রতাকে মাপার জন্য 0 থেকে 8 অব্দি ভলক্যানিক এক্সপ্লোসিভিটি ইন্ডেক্সকে বানানো হয়। আপনি যদি এই ইন্ডেক্সটিকে বিবেচনা করে দেখেন, তাহলে প্রায় 0 থেকে 2 ইন্ডেক্সের তীব্রতায় সাধারণ আগ্নেয়গিরিগুলিতে প্রায় প্রতিদিনই বিস্ফোরণ হয়েই থাকে। তারপর স্কোর 3 আগ্নেয়গিরি, সেগুলির থেকে একটু ভয়ঙ্কর হয়। তবে যাই হোক, সারা পৃথিবীতে এই ধরনের বিস্ফোরণ প্রায় হতেই থাকে। 4 এবং 5 স্কোরের এই আগ্নেয়গিরিগুলি প্রায় প্রতি 10 থেকে 50 বছরে একবার বিস্ফোরণ হয়। এরপর 6 বা 7 স্কোরের ভূমিকম্পগুলির দ্বারা সুনামি বা ভয়ঙ্কর ভূমিকম্প আসতে পারে। আর যদি স্কোর 8 কথা কল্পনা করা হয়, তাহলে এগুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এমনকি এগুলি যদি পৃথিবীতে ফাটে, তাহলে সারা মানব জাতি শেষ হয়ে যেতে পারে। তবে যাই হোক, এই ধরনের বিস্ফোরণ মানব জাতি আজ অব্দি কোনোদিন দেখেনি। তবে মূলত 3 ধরনের আগ্নেয়গিরি আমরা পৃথিবীতে দেখতে পাই। একটি হয় পাহাড়ের ন্যায় ছোট ফাঁপা আগ্নেয়গিরি, যেটার ভেতর থেকে লাভা বেরোতে থাকে, যেমন কি আমরা এখনই দেখলাম। দ্বিতীয় হয় উঁচু পাহাড়ের ন্যায় আগ্নেয়গিরি, যেগুলির মধ্যে অনেক ধরনের সুরঙ্গ থাকে যার ভেতর দিয়ে লাভা বের হয়। তৃতীয় ধরনের আগ্নেয়গিরিটি হচ্ছে সমতল পাহাড়ের মতো। আমাদের পৃথিবীতে যখন বড় বড় আগ্নেয়গিরিগুলি ফাটে, তখন সেগুলির ফলে যে পাহাড়গুলি তৈরি হয়, সেগুলির উচ্চতা জেনে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের পৃথিবীতে অনেকগুলি পর্বত শৃঙ্খলা রয়েছে যেগুলি শুধুমাত্র আগ্নেয়গিরির দ্বারাই তৈরি হয়েছে। মেক্সিকোর পোপো ক্যাটাপিটালের উচ্চতা যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে এটি হচ্ছে প্রায় 5422 মিটার। এরকমই আর্জেন্টিনার ম্যাকুং কাগুয়ার যদি কথা বলা হয়, তাহলে সেটি হচ্ছে প্রায় 6960 মিটার। এইভাবে চিলির ডাল সালাডোর কথা যদি বলা হয়, তাহলে এটিও হচ্ছে প্রায় 6887 মিটার। এবং তুর্কিতে অবস্থিত মাউন্ট আরাফাতের উচ্চতা 5165 মিটার। আর যদি ভারতের কথা বলা হয়, তাহলে ভারতেও দুটো আগ্নেয়গিরি রয়েছে, যেগুলি হচ্ছে ব্যারেন আগ্নেয়গিরি, যা অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এবং আরেকটি হচ্ছে নারকুন্ডাম, এটিও সেখানেই অবস্থিত। তবে এগুলির মধ্যে ব্যারেন আগ্নেয়গিরিকে সক্রিয় মানা হয় ও নারকুন্ডামকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির দ্বারা যেসব উঁচু উঁচু পাহাড়গুলি তৈরি হয়, সেগুলি নিজের উচ্চতার জন্য সারা বিশ্বে প্রসিদ্ধ হলেও আগ্নেয়গিরি হচ্ছে মানব জাতির জন্য খুবই ভয়ঙ্কর। আর মানুষ আগ্নেয়গিরি থেকে যতটা দূরত্ব বজায় রাখতে পারবে, সেটি হবে মানুষের জন্য সব থেকে ভালো। তাহলে আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।